টনিক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিক মুভি সম্পর্কে কিছু বলবো টনিক মুভিটির রিভিউ গর্ব এই টনিক মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিন্না বন্ধুরা দেব এবং প্রাণ গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনীটি এমন আমি যদি একটু মুখে সহজ সঙ্গীত তাহলে বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আসেন সতের আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু ঠে এক জায়গায় দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এটা অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবু কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু পুরাণ বঙ্গবাদে নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ ব্যায়াম বা সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিক পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু তিনি কিন্তু কিছু ঠিক করে দেয় পরের গঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুঃখ করে জিত না বন্ধুরা দেব দেব দুঃখ করে কি যে তাকে কিন্তু উস্কায় উসকিয়ে দেয় যে তুমি কি পেলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপর প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বলে না বাবা আমি কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সাপ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় এটি অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যেতে কি হয়েছে আমাদের মন গুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের কিন্তু বন্ধুরা মুভি বুঝতে পেরেছেন মুভি টি সম্পূর্ণ বলে ফেললাম আর কি বলবো আর এই মুভি টি মুভি টি দু হাজার একুশ সালে ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা ফিল্ম এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভি টির ছিলেন অভিজিৎ সিং মূল চরিত্রে অভিনয় করেছেন দেব

পুরাণ বঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বুদ্ধার মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনীটি এমন আমি যদি একটু মুখে সহজ সঙ্গীত কথা তার বলি কাহিনীটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমন কিন্তু পুরাণ নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোন তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এই যে তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরে বঙ্গবন্ধু জিত জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধুষ্টমি করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্টমি করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু বলে না না বাবা এ পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়ে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছর যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেখানে বুঝতে পারে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালের

নাম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিং মুভি সম্পর্কে কিছু বলবো টনিং মুভিটি রিভিউ করব এই টনিং মুভিটি খুব একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাব যে জিৎ জিৎ নামদরের দেব এবং প্রাণ বঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনীটি এমন আমি যদি একটু মুখে সহজ সঙ্গীত কথা বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ মঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সতেরো আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠে এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সত্যি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাড়ার বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এখানে অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা কিন্তু বিশ্বাস হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু প্রণাম বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর কন্ট্রাক্টার তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরে বঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধর্ষ করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্টুমি করে কি

বস্পতির জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছর যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি বুঝতে পারে সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটির দুই হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং চরিত্রে অভিনয় করেছেন দেব দেবেন গঙ্গোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া

হাস্যকর মুভিটা আমি দেখছি যে কাহিনিটা এমন আমি যদি একটু মুখে সহজ সংক্ষিপ্ত আকার বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে প্রাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হবে মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হইল তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একদম বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু স্বাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এর contact তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরাণ গঙ্গোপাধ্যায় এই জিৎ জিৎ মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধট প্রেমে করে জিৎ না বন্ধুরা দেব দেব দিয়ে করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরাণ গঙ্গোপাধ্যায় না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি জন্য বয়স্ক অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি বুঝতে পারে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালের

বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিং মুভি সম্পর্কে কিছু বলব টনিং খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে এবং এই দেব দুইজনকে নিয়ে বন্ধুরা একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনটি এমন আমি যদি একটু মুখে সহসঙ্গীত কথা বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সতেরো বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোন এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোন এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জ্বর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে তার বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে ইরে অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটা বিষয় হতে হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখন 25 বছরের 18 বছরের যুবক কেমনে কিন্তু পুরাণ বংশবাদের নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন 18 বা 25 বছরের যুবক ইনি কিন্তু এই থেকে তার জন্মবা্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবা্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিক পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের গঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুঃখ করে জিত না বন্ধুরা দেব দেব দূর করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পিলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপর প্রাশ দিয়ে পাখারে দেখে সেইভাবে বলে না 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 বাবা আমি পারব কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে এমনভাবে তাকে বলে সে কিন্তু সফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ যুবক এমন কিন্তু মুভি বুঝতে যে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটির অনেক মুভিটি দু হাজার একুশ সালে ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির

চিন্না দেব এবং পরান গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহজ সংক্ষিপ্ত আকারে বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে পরাণ তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠেক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু প্রণব নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোন তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর কন্ট্রাক্ট দার তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় করেন বঙ্গোপাধ্যায় জিৎ জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধুষ্ট করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরেন বঙ্গোপাধ্যায় না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে মানে এমনভাবে আর তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করেন তিনি দেখিয়ে দেয় মানে মুভিটি আর কি বয়স্ক অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেখানেও বুঝতে পারে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি মুভি দু হাজার একুশ সালের

আজকে আমি আপনাদেরকে মুভি সম্পর্কে কিছু বলবো টনিক এই টনিক মুভিটি খুব একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিত বন্ধুরা দেব এবং এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহ সংকীর্থার বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সতেরাশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠে এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেনা না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের দেনা কারণ সর্দি হবে জ্বর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাহার বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এরা অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটা বিশেষত্বই হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো 25 বছরের বা 18 বছরের যুবক কেমনে কিন্তু পুরাণ বংশবাদে নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন 18 বা 25 বছরের যুবক ইনি কিন্তু এই থেকে তার জন্মবা্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবা্ষিকী করতে অন্য জায়গায় নিয়ে যায় হাওয়া বাতাস কোন জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এর কন্ট্রাক্টার তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরের মঙ্গবাদায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধর্ষ করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্টুমি করে কি তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পেলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপরে প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বলে না 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 বাবা কিন্তু জিত থাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করি তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি জন্য এক অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ যুবক আঠারো বছর এমন কিন্তু বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভিটি দুই হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং রবীন্দ্র চরিত্রে অভিনয় করেছেন দেব

দুজনকে নিয়ে বলতো না মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে এমন আমি যদি একটু মুখে সহজ সংক্ষিপ্ত বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে প্রাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠে এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হবে মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু স্বাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এই যে তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরে বঙ্গবন্ধু এই জিৎ এর মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষ করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেগুলো বুঝতে পেরেছে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালের

বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিং মুভি সম্পর্কে কিছু বলবো টনিং করব এই টনি মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে দেব এবং এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনটি এমন আমি যদি একটু মুখে সহসঙ্গীত তা বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সতেরো আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে তার বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটা বিশ্বাস হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখন পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কিন্তু বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন বা বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাদে করতেছে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ ব্যায়াম বা যশ সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিক পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের বঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধুক্তি করে জিৎ না বন্ধুরা দেব দেব দুঃখ করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপরে প্রায় শুন দিয়ে পাহাড় দেখে সেই ভাবে বলে কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে মানে এমন ভাবে তাকে বলে সে কিন্তু সব করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় জিনিস অর্জন করে তিনি দেখিয়ে দেয় মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যদি কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো

কাহিনটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একদম বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোন তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এই রেকর্ডাক তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় গঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধুক্তি করে জিত না বন্ধুরা দেব দেব শুরু করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পেলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপর প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বলে না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিবা মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করি তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ যুবক আঠারো বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটির টনিক মুভিটি দু হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং রবীন্দ্র চরিত্রে অভিনয় করেছেন দেব

এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে এমন যে মানে মেন তার কিন্তু সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হবে মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখন পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু প্রণব গঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোন তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে চায় কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর contact তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরে বঙ্গবন্ধুকে জিৎ জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষভাবে করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্কর্ম করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্ল্যাটফর্ম দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সব করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়ে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেগুলো বুঝতে পেরেছে মুভিটি সম্পূর্ণ বলে ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভিটি দু হাজার একুশ সালের

যা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিক মুভি সম্পর্কে কিছু বলবো টনিক মুভিটি রিভিউ করবো এই টনিক মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ না দেব এবং পুরাণ গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে এমন আমি যদি একটু মুখে সহ সংক্ষিপ্ত আকারে বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সতেরাশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে না কারণ সত্যি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাড়া বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এখানে অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু প্রণব গঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এই যে তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের এই জিত জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধর্ষ করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উসকিয়ে দেয় যে তুমি কি থেকে না বন্ধুরা যে উপর প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বাবা কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সব করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় যে অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যদি কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক তেমন কিন্তু বন্ধুরা মুভি বুঝতে পেরেছি মুভিটি সম্পূর্ণ বলে ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালে ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা ফিল্ম এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির

চিন্না বন্দরের দেব এবং পরাণ গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহ সংযুক্ত আকার বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে পরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠেক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মাথা ব্যথা হবে করবে। রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে। অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একদম বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আরকি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু স্বাদে করতে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস তা অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এর কন্ট্রাক্ট তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরের মঙ্গলবার জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধমে করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্টমে করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরের মঙ্গলবার না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে ভাবে তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেটাও বুঝতে পারে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি টনিক মুভিটি দু হাজার একুশ সালে

আজকে আমি আপনাদেরকে টনিং মুভি সম্পর্কে কিছু বলবো টনিং মুভিটি রিভিউ করব এই টনিং মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাব যে জিৎ জিৎ নামদরের দেব এবং প্রাণ মঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনীটি এমন আমি যদি একটু মুখে সহ সঙ্গীত তার বলি এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সতেরো আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠে এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে তার বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা একটা বিশ্বাস হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ ব্যায়াম বা সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মাবাসীকে পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু ডাক্তার তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরে গঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুটমে করে জিৎ না বন্ধুরা দেব দেব দুঃখ করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপর প্রাশুন দিয়ে পাহাড় দেখে সেই ভাবে বলে না না বাবা আমি পারবো কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে মানে এমন ভাবে তাকে বলে সে কিন্তু সব করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় জিনিস অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যদি কি হয়ে আমাদের মনগুলো কিন্তু এখনো

কাহিনটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ শুদ্ধি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা হবে বিশেষ কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনই কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে। কোন তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এই কন্ট্যাক্ট তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের মুখোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধর্ষ করে জিত না বন্ধুরা দেব দেব যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পিলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপর প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বলে না বাবা আমি পারব কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে ভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করি তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি বুঝতে পারে বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটির অনেক মুভিটি দুই হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং রবীন্দ্র চরিত্রে অভিনয় করেছেন দেব

এই দুজনকে নিয়ে বলতে মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনটি এমন আমি যদি একটু মুখে কাহিনটি তার কিন্তু বয়স মনে সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হবে মানে একটু বের হতে দেয় না কারণ শুদ্ধি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর করবে এইভাবে নিয়ে বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক সেমানে কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু স্বাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু স্বাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এর contact দার তিনি কিন্তু সবকিছু ঠিক করে নেয় পরে বঙ্গবন্ধুই জিৎ জিৎ এর মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষভাবে করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্কর্ম করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্ল্যাটফর্ম দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে ভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছে যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি বুঝতে পেরেছে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালের

যা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টোনিং মুভি সম্পর্কে কিছু বলবো টোনিং মুভি যে রিভিউ করব এই টোনিং মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ না বন্ধুরা দেব এবং পুরাণ গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহ সংক্ষিপ্ত আকার বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সতেরো বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে তার বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এটা অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা কিন্তু বিশ্বাস হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু পুরাণ বঙ্গবাদে নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু করে তিনি কিন্তু কিছু ঠিক করে দেয় গঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুঃটমে করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু ਉਸকাই ਉਸকে দে যে তুমি কি বিলেন থেকে যে 잡 देना বন্ধুরা যে উপর প্রশ্ন দিয়ে পাহাড় দেখে সেই ভাবে বলে না না বাবা আই কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিবা মানে এমন ভাবে যিটাকে বলে সে কিন্তু সাফ করে যায় এই ভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় যে অর্জন করি তিনি দেখিয়ে মানে মুভিটি আর কি বস্পতির জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছে যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছর যুবকের মুভিটি সম্পূর্ণ বলে ফেললাম আর কি বলবো আর এই মুভিটিভিটি দু হাজার একুশ সালে ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা প্রিয় এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং চরিত্রে অভিনয় করেছেন দেব গঙ্গোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া

বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনটি এমন আমি যদি একটু মুখে যে এমন মেন প্রাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর করবে এইভাবে নিয়ে বাসার বাবাকে রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ ক্ষতি হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু পুরোনো নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ ব্যায়াম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু স্বাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এই যে কন্টাক্ট তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় করেন মুখোপাধ্যায় জিৎ জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধুষ্ট আমি করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরেন মুখোপাধ্যায় না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে আর কি তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় জিনিস অর্জন করে তিনি দেখিয়ে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি নেই বুঝতে পারে যে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই অনেক মুভিটি দু হাজার একুশ সালে

তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টোনিং মুভি সম্পর্কে কিছু বলবো টনিক মুভিটি রিভিউ করব এই টোনিং মুভিটি খুব একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ না বন্ধুরা দেব এবং পুরাণ গঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহ সংক্ষিপ্ত আকার বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটা বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু বছরের বা যেমন পুরাণ যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা যশোর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এই কন্ট্রাক্টার তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের বঙ্গোপাধ্যায় এই জিত জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্দুষ্টমে করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্টমে করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি মানে প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্ল্যাটফর্ম দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরেশ বাবু না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে মানে কি ভাবে মানে এমন ভাবে যে তাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় জিনিস অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যদি কি হয়ে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক

পাশে থাকবে তাহলে বন্ধুরা ধন্যবাদ টনিক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিক মুভি সম্পর্কে কিছু বলবো টনিক মুভি রিভিউ করবো এই টনিক মুভিটি খুব একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ না বন্ধুরা দেব এবং পরাণ গঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহজ সংক্ষিপ্ত আকারে বলি কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায় সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাপাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশ্বাস হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু বঙ্গ গঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোন তার জন্মবাসীকে করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবাসীকে পালন করছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর কন্ডাক্টার তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরের মুখোপাধ্যায় এই জিত জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্দুক্তমে করে যত না বন্ধুরা দেব দেব বিষয় করে কি যে তাকে কিন্তু ਉਸকায় উস্কিয়ে দেয় যে তুমি কি দিলেন থেকে 잡 দেনা বন্ধুরা যে উপর প্রশ্ন দিয়ে পাহাড় দেখে সেই ভাবে বলে প্রণাম গো বাবা না বাবা এবার পড়ো বন্ধু তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কি মানে এমন তাকে বলে সে কিন্তু শান্ত করে যায় এই ভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করেন তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো সম্পূর্ণ বলে ফেললাম আর কি বলবো আর এই মুভিটির টনিক মুভিটি দুই হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং চরিত্রে অভিনয় করেছেন দেব

পুরাণ বঙ্গবাদ এই দুইজনকে নিয়ে বুদ্ধার মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনীটি এমন আমি যদি একটু মুখে সহজ সঙ্গিত তার বলি যে কাহিনীটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হবে মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে একজন বাবা হাজার হল তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আরকি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু স্বাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গাতে ভ্রমণ করে সে কিন্তু এই যে তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় কারণ বঙ্গবন্ধু এই জিৎ জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষ করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয়া বন্ধুরা যে উপর প্রেশন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে কারণ বঙ্গবন্ধু না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে এমনভাবে তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেগুলো বুঝতে পেরেছে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালে ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং করেছেন দেব, দেবেন এবং আপনারা বুঝতে পারেন বেশি কিছু আর বলবো না ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ টনিক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিং মুভি সম্পর্কে কিছু বলবো টনিং মুভিটি রিভিউ গর্ব এই টনিং মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিন্না বন্ধুরা দেব এবং পুরাণ গঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনটি এমন আমি যদি একটু মুখে শোক সংকীর্থ বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায় সতের আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে যেতে দেয় না কোনো এক জায়গায় মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে ইলো অনেকে কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটা বিশেষত্ব হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো 25 বছরের বা 18 বছরের যুবক কেমনে কিন্তু পুরাণবঙ্গবাদী নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন 18 বা 25 বছরের যুবক ইনি কিন্তু এই থেকে তার জন্মবা্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোন তার জন্মবা্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ ব্যায়াম বা জোর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিক পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর রেকর্ডার তিনি কিন্তু কিছু ঠিক করে দেয় মুখোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুঃখ করে জিত না বন্ধুরা দেব দেব দুঃখ করে যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পেলেন থেকে যে ঝাঁপ দেয় বন্ধুরা যে উপর প্রায় এখন দিয়ে পাখার দেখে সেইভাবে বলে না না বাবা কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে মানে কিবা মানে এমনভাবে আর তাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় জিনিস অর্জন করে তিনি দেখিয়ে যে মানে মুভিটাই আর কি বস্পতির জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছে যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ যুবক তেমন কিন্তু বলেই ফেললাম আর কি বলবো আর এই একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা প্রিয় এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং চরিত্রে অভিনয় করেছেন দেব দেবেন গঙ্গোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া

হাস্যকর বলতে কি movie আমি দেখছি যে কাহিনীটি এমন আমি যদি একটু মুখে সহজ সংক্ষিপ্ত আকার বলি কাহিনীটি এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে প্রাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি মিষ্টি হবে মানে একটু বেরতে দেয় না কারণ সুস্থ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে ঠান্ডা খারাপ করবে এইভাবে নিয়ে বাবা বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এমন অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা একটা বিশেষত্বই হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো 25 বছরের বা 18 বছরের যুবক কেমন কিন্তু পুরানবঙ্গ নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জল সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর contact তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরে এই জিৎ এর মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষভাবে করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্কর্ম করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পিলেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপরে প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে কি তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়ে দেয় মানে মুভিটি আর কি একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি যেসব বুঝতে পেরেছি মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালের

বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিং মুভি সম্পর্কে কিছু বলবো টনিং মুভিটি রিভিউ করব এই টনিং মুভিটি খুব একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ নামদরের দেব এবং পরাণ মঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহজ সঙ্গীত তার বলি কাহিনীটি এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ মঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সুন্দর হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একদম বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠেরো বছরের যুবক কেমন কিন্তু নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক উনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জোর কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষীকে পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর কোটাক্টদার তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরে মুখোপাধ্যায় এই জিত জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুঃখমে করে জিত না বন্ধুরা দেব দেব দিশ করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি কিলেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রায় দিয়ে পাহাড় দেখে সেই ভাবে বলে কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে মানে এমন ভাবে যে তাকে বলে সে কিন্তু সব করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় জিনিস অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যদি কি হয়ে আমাদের মনগুলো কিন্তু এখনো

ক্যান্ডি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি কিন্তু কিন্তু বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সুদ্ধি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোন তার জন্মবাসীকে করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ ব্যায়াম বা যশ কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবাসীকে পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এই রকম তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরে এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ভুক্ত করে জিত না বন্ধুরা দেব দেব তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপরে প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বলে না কিন্তু জিত তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড়

চিন্না বন্দর দেব এবং পরান গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহজ সংক্ষিপ্ত আকারে বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে পরাণ তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠেক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ হবে জ্বর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে বাবাকে নানা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একদম বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখন পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু প্রাণক্ষবাদ নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এই যে কন্টাক্ট তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরে বঙ্গবন্ধু জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধুষ্টমে করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে মানে এমনভাবে আর কি তাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়ে দেয় মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি নেই বুঝতে পারে যে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি মুভিটি দু হাজার একুশ সালের

আজকে আমি আপনাদেরকে টনিং মুভি সম্পর্কে কিছু বলবো রিভিউ গর্ব এই মুভিটি একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে বন্ধুরা দেব এবং এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনটি এমন আমি যদি একটু মুখে সহ সংগীত বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সতের বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠে এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাহার বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এবং অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা কিন্তু বিশেষ কি হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছর বা আঠারো বছরের যুবক তেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে যায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্ম পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এই যে তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের মঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধুষ্টমি করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্টমি করে যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পেলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপরে প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বলে না বাবা আমি পারবো কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করি তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছর যুবক আঠারো বছর যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি নেই মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটির মুভিটি দু হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা প্রিয় এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং চরিত্রে অভিনয় করেছেন দেব

এই দুইজনকে নিয়ে বুদ্ধার মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনীটি এমন আমি যদি একটু মুখে সহজ সঙ্গীত কথা বলি যে কাহিনীটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি মানে একটু বের হতে দেয় না কারণ শুদ্ধি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একদম বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক সেমানে কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু স্বাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু স্বাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এই যে দার তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরে বঙ্গবন্ধু জিৎ জিৎ এর মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষ করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্কর্ম করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু বলে না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে ভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বজার যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেগুলো বুঝতে পেরেছে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালের

এটা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টোনিং মুভি সম্পর্কে কিছু বলবো টোনিং মুভিটি রিভিউ করবো এই টোনিং মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ না বন্ধুরা দেব এবং পুরাণ গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহ সংযুক্ত আকারে বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোন ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে তার বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে ইনি অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটা বিশেষত্বই হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো 25 বছরের বা 18 বছরের যুবক কেমনে কিন্তু পুরাণ বংশবাদে নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন 18 বা 25 বছরের যুবক ইনি কিন্তু এই থেকে তার জন্মবা্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবা্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর কন্ট্রাক্টার তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরের মঙ্গবাদ জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধটমি করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্টুমি করে কি যে তাকে কিন্তু করে ওসকে দে যে তুমি কি নিলেন থেকে যে ঝাপ দেনা বন্ধুরা যে উপর প্রশ্ন এই পাহাড় দেখে স্থির হয়ে বলে পরমাণু না না বাবা আই কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিবা মানে এমন ভাবে যেটাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় যে অর্জন করে তিনি দেখিয়ে দেয় মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছে যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছর যুবক বলে ফেললাম আর কি বলবো আর এই মুভিটিভিটি দু হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন দেবেন গঙ্গোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া

হাসাগর বলতে মুভিটা আমি দেখছি যে কাহিনীটি এমন আমি যদি একটু মুখে সহজ সঙ্গীত কথা বলি কাহিনটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছেন পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাসার বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ ক্ষতি হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু ছাদে করতেছে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর কোর্ডাক্টার তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের মুখোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে করে জিত না বন্ধুরা দেব তাকে উস্কিয়ে দেয় যে তুমি কি না বন্ধুরা প্রায় পাহাড় দেখে সেইভাবে বলে না কিন্তু জিত মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু

চিন্না বন্দরের দেব এবং পরাণ গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে এমন আমি যদি একটু মুখে সহ সংক্ষিপ্ত আকার বলি যে এমন যে মানে মেন কথা হচ্ছে পরাণ তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনিই তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ ব্যায়াম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে চায় কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এই যে তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরে বঙ্গবন্ধুদের জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্দুষ্ট আমি করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু বলে না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সব করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়ে দেয় মানে মুভিটি আর কি জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেখানে বুঝতে পারে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি মুভি দু হাজার একুশ সালে

যা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টোনিং মুভি সম্পর্কে কিছু বলবো টোনিং মুভিটি রিভিউ করব এই টোনিং মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ না বন্ধুরা দেব এবং পরাণ গঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহ সংক্ষিপ্ত আকার বলি কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সতেরো আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠে এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সত্যি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাড়ার বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এটা অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু প্রণাম বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর কন্ট্রাক্টার তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের মঙ্গবাদে জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধর্ষ করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পিলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপরে প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বলে না বাবা আমি পারবো কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করি তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছে যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছর আঠারো বছর বলে ফেললাম আর কি বলবো আর এই মুভিটি টনিক মুভি দুই হাজার একুশ সালে ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং রবীন্দ্র চরিত্রে অভিনয় করেছেন দেব

পরান গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বলতে গেলে মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহজ সংযুক্ত আকার বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে পরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি

কেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু স্বাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এর যে contact তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরান মুখোপাধ্যায় জিৎ জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষ করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পিলেন থেকে যে ঝাঁপ দেয় বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরান মুখোপাধ্যায় না না বাবা আমি পারবো কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি নেই বুঝতে পেরেছে যে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালের

বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টনিং মুভি সম্পর্কে কিছু বলবো টনিং মুভিটি রিভিউ গর্ব এই টনিং মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিন্না বন্ধুরা দেব এবং পুরাণ গঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনটি এমন আমি যদি একটু মুখে শোক সংকীর্থ বলি যে কাহিনটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আসেন এর সতেরি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু ঠে এক জায়গায় দেয় না না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটা হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু পুরাণ নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ ব্যায়াম বা সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিক পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু কোটাকার তিনি কিন্তু কিছু ঠিক করে দেয় পরের মুখোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুঃখ করে জিত না বন্ধুরা দেব দেব দুঃখ করে যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পেলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপর প্রায় পাখারে দেখে সেইভাবে বলে না বাবা এ পারবো কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড়

এই দুজনকে নিয়ে মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে এমন আমি যদি একটু মুখে যে যে এমন মানে মেন তার কিন্তু বয়স মনে সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে রকম শাসন করে। কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা একদম বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আরকি মনে হয় যে সে কিন্তু এখন পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠেরো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এর contact তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরে বঙ্গবন্ধুয় জিৎ জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষ হয়ে করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু বলে না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে কি তাকে বলে সে কিন্তু সব করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়ে মানে মুভিটি আর কি বয়স্ক অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি যে বুঝতে পারে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালে

যা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টোনিং মুভি সম্পর্কে কিছু বলবো টোনিং মুভিটি রিভিউ করব এই টোনিং মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ না দেখ দেব এবং পরাণ গঙ্গোপাধ্যায় এই দুজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহ সংক্ষিপ্ত আকার বলি কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে প্রাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সতেরো আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠে এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সত্যি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাড়ার বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলেও তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে এরা অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটা বিশেষত্ব হবে। এরা কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখন 25 বছরের বা 18 বছরের যুবক। কেমনে কিন্তু পুরাণ বংশবাদের নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন 18 বা 25 বছরের যুবক। ইনি কিন্তু এই থেকেই তার জন্মবা্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে। কোনো তার জন্মবা্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এই যে কন্ট্রাক্টদার তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় পরের মঙ্গবাদায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুর্ধর্ষ করে জিত না বন্ধুরা দেব দেব দুষ্ট করে কি

বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি নেই বুঝতে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটির দু হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা প্রিয় এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং মিন চরিত্রে অভিনয় করেছেন দেবেন গঙ্গোপাধ্যায় এবং শুকুন্তলা বড়ুয়া আপনারা বুঝতে পারেন বেশি কিছু আর বলবো না নিজের যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ টনিক টনিক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মুভি সম্পর্কে কিছু বলবো টনিক মুভিটি রিভিউ গর্ব এই টনিক মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিন্না বন্ধুরা দেব এবং পুরাণ গঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর মুভিটা আমি দেখছি যে কাহিনটি এমন আমি যদি একটু মুখে সহ সঙ্গীত কথা তার বলি কাহিনীটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ বঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ শুদ্ধি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানা রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা একটু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু স্বাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু এর contact তিনি কিন্তু সব কিছু ঠিক করে দেয় কারণ বঙ্গোপাধ্যায় এই জিত জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে সুন্দর দুষ্টমি করে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্টমি করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি প্লেন থেকে যে ঝাঁপ দেয়া বন্ধুরা যে উপর প্রাসন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরের বঙ্গোপাধ্যায় না না বাবা আমি পারবো কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় জিনিস অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য বয়স্ক অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সে বুঝতে পারছে মুভিটি সম্পূর্ণ বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালের

যা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টোনিং মুভি সম্পর্কে কিছু বলবো টোনিং মুভিটি যে রিভিউ করব এই টোনিং মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি যে এখানে আমরা দেখতে পাবো যে জিৎ জিৎ না বন্ধুরা দেব এবং পুরাণ গঙ্গোপাধ্যায় এই দুইজনকে নিয়ে বন্ধুরা মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে কাহিনিটি এমন আমি যদি একটু মুখে সহ কথা আকারে বলি যে কাহিনিটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ বঙ্গোপাধ্যায়ের সতেরো আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোন ঠিক এক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে তার বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারাও জানেন এটা কিন্তু বিশ্বাস হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন বা বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাদে করতে চায় কোনো তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু ছাদের উপরে তার জন্মাবার্ষিক পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করে সে কিন্তু ডাক তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় গঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দুঃখ করে জিত না বন্ধুরা দেব দেব দুঃখ করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পিলেন থেকে যে ঝাপ দেয় না বন্ধুরা যে উপর প্রায় দিয়ে পাহাড় দেখে সেই ভাবে বলে না না বাবা আমি পারবো কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে মানে এমন ভাবে যে তাকে বলে সে কিন্তু সব করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় জিনিস অর্জন করে তিনি দেখিয়ে দেয় মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যদি কি হয়ে আমাদের মনগুলো কিন্তু এখনো

কাহিনটি এমন যে মানে মেন কথা হচ্ছে পুরাণ গঙ্গোপাধ্যায় তার কিন্তু বয়স মনে করেন সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আছে পুরাণ গঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠেক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি বৃষ্টি হয় মানে একটু বের হতে দেয় না কারণ সর্দি হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে নিয়ে বাবাকে নানান রকম শাসন করে কিন্তু আপনারা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে কিন্তু অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখনো পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক কেমন কিন্তু পুরাণ বঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতেছে কোনো তার করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বেরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবাসীকে পালন করতেছে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরের গঙ্গোপাধ্যায় এই জিতের মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিত তার সঙ্গে দূর করে জিত না বন্ধুরা দেব দেব দিয়ে শুরু করে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি পিলেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রায় পাহাড়ে দেখে সেইভাবে বলে না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমনভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি বয়স্কদের জন্য একটি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়েছি কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ যুবক আঠারো বলেই ফেললাম আর কি বলবো আর এই মুভিটির মুভিটি দু হাজার একুশ সালের ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং চরিত্রে অভিনয় করেছেন দেব

দুজনকে নিয়ে বলতে মুভিটি কিন্তু একটি হাস্যকর হাস্যকর বলতে কি মুভিটা আমি দেখছি যে এমন যদি একটু মুখে যে এমন মানে মেন তার কিন্তু বয়স মনে সত্তর আশি তিনি কিন্তু নতুন করে মানে তিনি তার ছেলে আসেন পুরাণ বঙ্গোপাধ্যায়ের সত্তর আশি বছর বয়স তার কিন্তু ছেলে আছে ছেলে কিন্তু কোনো ঠিক জায়গায় বিয়ে বাড়ি যেতে দেয় না কোনো এক জায়গায় ঘুরতে দেয় না মানে একটু ঠান্ডা যদি মানে একটু বের হতে দেয় না কারণ হবে জোর হবে কাশি হবে মানে মাথা ব্যথা হবে শরীর খারাপ করবে এইভাবে কিন্তু নানা তো জানেন যে একজন বাবা হাজার হলো তিনি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে অনেক কিন্তু বয়স্ক লোক আছে আমি শুনেছি আপনারা জানেন এটা কিন্তু বিশেষ হবে যে কিন্তু বয়স হয়েছে অনেক কিন্তু তবুও কিন্তু ছোট বাচ্চার মতো স্বভাব থাকে মানে আর কি মনে হয় যে সে কিন্তু এখন পঁচিশ বছরের বা আঠারো বছরের যুবক তেমনি কিন্তু প্রণব গঙ্গোপাধ্যায় নিজেকে মনে করে যে আমি কিন্তু একজন আঠারো বা পঁচিশ বছরের যুবক তিনি কিন্তু এই থেকেই তার জন্মবার্ষিকী করার জন্য তার ছেলে কিন্তু সাধে করতে চায় কোন তার জন্মবার্ষিকী করতে অন্য জায়গায় যদি যায় হাওয়া বাতাস অন্য জায়গার পানি খেলে কিন্তু অসুখ বিরাম বা জ্বর সর্দি কাশি হতে পারে যার কারণে তার ছেলে কিন্তু সাদের উপরে তার জন্মবার্ষিকী পালন করতে কিন্তু তিনি কিন্তু দেব কিন্তু একজন কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে কিন্তু এই যে তিনি কিন্তু সবকিছু ঠিক করে দেয় পরে বঙ্গবন্ধু এই জিৎ এর মাধ্যমে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় এবং জিৎ তার সঙ্গে দুর্ধর্ষ প্রেমে পড়ে জিৎ না বন্ধুরা দেব দেব দুষ্কর্ম করে কি যে তাকে কিন্তু উস্কায় উস্কিয়ে দেয় যে তুমি কি মানে প্লেন থেকে যে ঝাঁপ দেয় না বন্ধুরা যে উপর প্রেশন দিয়ে পাহাড় দেখে সেইভাবে বলে পরে বঙ্গবন্ধু বলে না না বাবা আমি পারবো না কিন্তু যে তাকে মানে দেব কিন্তু তাকে এমন ভাবে কিভাবে মানে এমনভাবে তাকে বলে সে কিন্তু সাফ করে যায় এভাবে কিন্তু তিনি বিশাল বড় বড় অর্জন করে তিনি দেখিয়েছে মানে মুভিটি আর কি অনুপ্রেরণা মুভি যে আসলে আমরা বুড়া হয়ে যেতে কি হয়েছে আমাদের মনগুলো কিন্তু এখনো পঁচিশ বছরের যুবক আঠারো বছরের যুবক এমন কিন্তু বন্ধুরা মুভি সেগুলো বুঝতে পেরেছে মুভিটি সম্পূর্ণ বলে ফেললাম আর কি বলবো আর এই মুভিটি অনেক মুভি দু হাজার একুশ সালে ভারতীয় বাংলা ভাষার পারিবারিক ড্রামা এটা কিন্তু আসলে নাটক চলচ্চিত্র মানে ড্রামা মুভি আর এই মুভিটির পরিচালক ছিলেন অভিজিৎ সিং চরিত্রে অভিনয় করেছেন দেব করেন গঙ্গোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া বন্ধু আপনারা বুঝতে পারেন বেশি কিছু আর বলবো না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকি তাহলে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ